এখন চিন্তা করো, যদি এরকম একটা মোমেন্ট হয়, তোমাকে বলা হয় ঘুম থেকে ওঠার পরে দিস ইজ ইউর লাস্ট ডে, আল্লাহ তাআলা তোমার কাছে একটা ইনফরমেশন বা টেক্সট পাঠাইছে যে আজকে তোমার জীবনের শেষ দিন, আজকে রাত 12টার সময় তুমি মারা যাবে, তাহলে ওই 12 ঘন্টায় তুমি কি করতে? সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পারলে তুমি ওই 6টা থেকে রাত 12টা পর্যন্ত কান্নাকাটি করতে পারো, আরে আজকে আমি মারা যাবো কী হবে আমার, সেটা একটা করতে পারো। আর একটা কী করতে পারো, যেহেতু আমার হাতে সময় আছে 12 ঘন্টা, তাহলে আমার জীবনে যা যা কিছু স্বপ্ন ছিল সেই স্বপ্নের যতগুলো সম্ভব এই 12 ঘন্টার মধ্যে আমি পূরণ করব, তাই না? তাহলে কোনটা উচিত, বুদ্ধিমানের ডিসিশন কোনটা? দ্বিতীয়টা। তো সময় আছে 12 ঘন্টা, আসলে তো আমাদের জীবনের ব্যাপারটা তাই, তুমি তো আসলে বেঁচে থাকবা 70 বছর, 80 বছর, হয়তো বা 100 বছর, আল্লাহ যদি বাঁচায় রাখে, এর বেশি তো 1 সেকেন্ডও না। তাহলে তুমি কেন চিন্তা করতেছো ওটা বহুত দূর না, টুডে অর টুমরো, ইট কুড বি এনি টাইম, ইট কুড বি নাও অলসো, রাইট? তাহলে এই মোমেন্টে তোমার কী করা উচিত, সর্বোচ্চটা দিয়ে দেওয়া উচিত, যেখানে আসো যেভাবে আসো ওইটার ভিতরে সর্বোচ্চ দেওয়া উচিত, যেটা স্টিভ জবস বলছিলেন যে লিভ এভরি সিঙ্গেল ডে লাইক দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইয়ার লাইফ, এটা তোমার জীবনের শেষ দিন হতে পারে। সো ওইটাই বলতেছি, এ সময় ফুরায় যাবে, সময় থাকবে না, একদিন চলে যাবে সব কিছু, বাট তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও, মানে প্লট আ সাইন, তোমার একটা চিহ্ন এই দুনিয়াতে তুমি রেখে যেতে পারো, তোমার পরিশ্রম দাও, তোমার কাজই বেঁচে থাকবে, আপনি ইনশাল্লাহ, ওকে।